नमस्कार बंधुरा केमन आछो सबाई तो भिडियोते थाकबे तोमादेर जोन्नो भारतीय दल के निये एकटा बड़ो आपडेट तो कोथाओ जेओ ना शेष पर्यन्त भिडियोटा देखते थेको अनेक किछु रयेछे ए भिडियोते तोमादेर जोन्नो एबं भिडियो शुरूर आगे जारा जारा एखोनो चैनलटाके सबस्क्राइब करोनि प्लिज चैनलटाके सबस्क्राइब करे दाओ ताहले किन्तु खेलाधूला संक्रांत समस्त धरनेर लेटेस्ट आपडेट सबार आगे तोमरा किन्तु आमादेर चैनलेर माध्यमे देखते पाबे। तो आर कथा ना बाड़िये आसा जाक मेन टपिके। तो तोमरा जानो जे ভারতীয় দল এবছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলছে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিন্তু শুরু হতে আর বেশি দিন বাকি নেই এবং আজকে তারা কিন্তু ইংল্যান্ডের সাথে একটা ওয়ার্ম আপ ম্যাচও খেলবে এবং আমি সেটাকে নিয়ে একটা আগের ভিডিওতে জানিয়েছি তোমাদের। তো এবার যদি আমি কথা বলি মেন টপিকটা নিয়ে যেটা নিয়ে আমি ভিডিওটা যে কারণে আমি বানাচ্ছি সেটা হচ্ছে যে এম এস ধোনি তিনি ভারতীয় দলের মেন্টর হিসাবে থাকবেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে। এটা নিয়ে কিন্তু আমি একটা অলরেডি আগে একটা ভিডিও বানিয়েছিলাম তো যারা যারা দেখোনি ভিডিওটা তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো ভারতীয় দলের মেন্টর হিসাবে কিন্তু থাকছেন এম এস ধোনি এবং তিনি এই মুহূর্তে দুবাইতে পৌঁছে গেলেন এবং তোমরা ছবিতে দেখতে পাচ্ছ তিনি কিন্তু ভারতীয় দলের যে ট্রেনিং ক্যাম্প সেখানে যোগ দিয়ে দিয়েছেন এবং তিনি কিন্তু ভারতীয় দলের মেন্টর হিসাবে থাকছেন এবং সেটা কিন্তু তোমরা ছবিতে দেখতে পাচ্ছ অলরেডি। তো এই আপডেটটা তোমাদের দেওয়ার ছিল। তো এম এস ধোনির ভারতীয় দলের অ্যাজ এ মেন্টর হিসাবে থাকাটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তিনি কিন্তু ভারতীয় দলকে প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা এনে দিয়েছিলেন এবং রিসেন্ট তিনি কিন্তু আইপিএলের ট্রফি জিতেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। তো অসাধারণ একজন ক্যাপ্টেন এবং যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এই এম এস ধোনির, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো ভারতীয় দলের সাথে এম এস ধোনির যুক্ত থাকাটা কিন্তু ভারতীয় দলের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হতে চলেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এই আপডেটটা তোমাদের দেওয়ার ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও এবং কমেন্ট করে তোমরা জানাও যে ভারতীয় দলের সাথে এম এস ধোনির যুক্ত থাকাটা কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার হতে পারে ভারতীয় দলের জন্য, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।